আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ মেডিকেল কলেজের চক্ষু বিভাগে আমি বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত আছি। আমি গ্লুকোমা সম্পর্কে দর্শকদের জন্য খুবই সাধারণ ভাষায় দু একটা কথা বলতে চাই। গ্লুকোমা অর্থ চোখের অভ্যন্তরের চাপ বৃদ্ধি পায়। মানব দেহে যেমন ব্লাড প্রেশার আছে, ঠিক চোখের অভ্যন্তরের একটা প্রেশার আছে যেটাকে আমরা বলি ইন্ট্রাঅকুলার প্রেশার। সাধারণত এই প্রেশার 10 থেকে 21 অর্থাৎ 20/21 মিলিমিটারের মধ্যে হয়ে থাকে। যদি কোনো কারণে চোখের অভ্যন্তরে এই প্রেশার বৃদ্ধি পায়, সেক্ষেত্রে চোখের ভিতরে রক্ত সঞ্চালন কমে যায় এবং চোখের দৃষ্টিশক্তির যে নার্ভ, এই নার্ভ ধীরে ধীরে শুকিয়ে যায় এবং এই নার্ভ একবার শুকায় গেলে এটাকে আমরা আর ফেরত পাই না। অর্থাৎ গ্লুকোমাতে যে দৃষ্টিশক্তি লস হয় সেটা স্থায়ীভাবে লস হয়, এটাকে কোনোভাবেই আর ফেরত পাওয়া যায় না। এই গ্লুকোমা বিভিন্ন কারণে হতে পারে, এটা জন্মগত হতে পারে অথবা আঘাতের ফলে হতে পারে অথবা বংশগত হতে পারে অথবা কোনো কারণ ছাড়া হতে পারে। চোখের অভ্যন্তরে স্বামী থাকলে সেখান থেকেও গ্লুকোমা হতে পারে বা চোখের অন্যান্য ডিজিজ থেকেও এই গ্লুকোমা হতে পারে। আমরা গ্লুকোমা চিকিৎসার ক্ষেত্রে সাধারণত বিভিন্ন ওষুধ বা ড্রপ আমরা ইউজ করতে পারি। গ্লুকোমার অনেক ড্রপ এখন বাংলাদেশে অ্যাভেলেবল এবং ড্রপে যদি এই চোখের প্রেশার কন্ট্রোল না হয় সেক্ষেত্রে আমরা লেজার করতে পারি। লেজারও যদি কন্ট্রোল না হয় সেক্ষেত্রে আমরা গ্লুকোমার সার্জারি করতে পারি। তবে গ্লুকোমার সম্পর্কে একটা জিনিস আমাদের সবাইকে সতর্ক হতে হবে, কারণ এটা নীরব দৃষ্টিঘাতক একটি রোগ। সাধারণত রোগী বুঝতেই পারে না কখন সে মনের অজান্তে ধীরে ধীরে অন্ধ হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। এই জন্য 40-70 সব বয়সের মানুষের উচিত চোখের প্রেশার, এই প্রেশারকে চেক করানো এবং যদি গ্লুকোমা থেকে থাকে বা চোখের অভ্যন্তরের প্রেশার যদি বেশি থাকে সেক্ষেত্রে সময় মতো চিকিৎসা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।